إن الذين لا يؤمنون بالآخرة তোমার তিলাওয়াত ছোট ছোট সুন্দর সুন্দর শ্বাসের মধ্যে থেকেও অনেক চমৎকার তুমি তিলাওয়াত করেছো। আমালাহুম ফাহুম ইয়াআমালুন, কি সাহসিকতার সাথে সে দাঁড়িয়েছে স্টেজে এবং বীরের ভেষে সে মুতাশাবিহাতের আয়াতগুলো পড়ে গেল। বিল আখিরাতি যায়্যান্না লাহুম আ'মালাহুম। এবার স্টেজে আপনাদের সামনে যাকে উপস্থিত করব সে হচ্ছে হাফেজা মাহবুবা ইসলাম তাবাসসুম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামনি তুমি কেমন আছো? ভালো আছি। তুমি আজকে যে সূরাটি পড়বে সেটা হলো সূরাতুন নামল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসীন। তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম হুদা ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আবার একটু বলো, আল্লাযীনা আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউ আবার بِالْآخِرَةِ زَيَّنَّا لَهُمْ أَعْمَالَهُمْ أَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُونَ إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ زَيَّنَّا لَهُمْ أَعْمَالَهُمْ أَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُونَ أُولَئِكَ الَّذِينَ لَهُمْ سُوءُ الْعَذَابِ سُوءُ الْعَذَابِ وَهُمْ بِالْآخِرَةِ আবার বলো আবার বলো, أُولَئِكَ الَّذِينَ لَهُمْ سُوءُ الْعَذَابِ أُولَئِكَ الَّذِينَ لَهُمْ سُوءُ الْعَذَابِ وَهُمْ بِالْآخِرَةِ আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করব এটা কোরআনুল করিমের যে কয় জায়গায় আছে এটা তুমি একটু তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا والذين هادوا أعوذ بالله من الشيطان الرجيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم আর কোথায় আছে? إن الذين آمنوا
جَهَادُوا وَالصَّابِئُونَ وَالصَّابِئُونَ وَالنَّصَارَى مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْيَوْمِ الْآخِرِ وَعَمِلَ صَالِحًا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ لَقَدْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ بَنِي إِسْرَائِيلَ وَأَرْسَلْنَا إِلَيْهِمْ رُسُلًا আর কোথায় আছে? ইন্নাল লাযীনা আমানু ওয়াল লাযীনা হাদু ওয়াস সাবিঈন ওয়াস সাবিঈনা ওয়ান নাসারা ওয়াল মাজুস ওয়াল লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন ما شاء الله صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله মামুনি তাবাসসুম সুবহানাল্লাহ বিহামদি অনেক সুন্দর তুমি তেলাওয়াত করেছো আম্মু মোহতারাম নাজির মাহমুদ ভাই যে সূরা থেকে পড়তে বলা হয়েছে এটা কিন্তু খুব জটিল একটি সূরা ঠিক অনেকগুলো মুশাবাহাত এখানে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন মুশাবাহাতের আয়াতগুলো পড়তে বলেছি একদম ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ একেবারে ধারাবাহিকভাবে সুন্দরভাবে তেলাওয়াত করেছে তার মধ্যে কোনো খুঁত ছিল না মোহতারাম কারি মাহমুদুল্লাহ তোমার তেলাওয়াত ছোট ছোট সুন্দর সুন্দর শ্বাসের মধ্যে থেকেও অনেক চমৎকার তুমি তেলাওয়াত করেছো কারি আতাউল্লাল মামুন কি সাহসিকতার সাথে সে দাঁড়িয়েছে স্টেজে এবং বীরের ভেষে এসে মোতাসাবিয়াতের আয়াতগুলো পড়ে গেল বীর মুক্তিযোদ্ধা এবং মুন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর মোহতারাম অ্যাডভোকেট হান্নান হোসাইন এমনভাবে তেলাওয়াত করলো একবারে মানে হৃদয়টা জড়িয়ে ফেললো সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত সিইও জনাব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া আমার কাছে মনে হচ্ছে সি ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট ইঞ্জিনিয়ার এবং সে যেভাবে কঠিন সুরা থেকে তেলাওয়াত করেছে দ্বিতীয় মোতাশাবিহাত আয়াতগুলো যেভাবে সে একের পর এক বলে গেছে সি ইজ রিয়েলি ব্রিলিয়ান্ট এবার মন্তব্য শুনবো শাইখ উসমান গনি আপনার অত্যন্ত ছোট্ট একটি বালিকা কিন্তু সে বড়দের মতো সাহসিকতাপূর্ণ তেলাওয়াত করেছে এবং সে অসাধারণ কৃতিত্বের প্রদর্শনী আমাদের সামনে প্রদর্শন করেছে